গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে শুক্রবার সকাল 7টা মতো বাজে উঠে পড়েছি। বাইরেটা পুরো কুয়াশা দেখো তো, জানলাটা একটু খুললাম কিন্তু খুব ঠান্ডা, না বন্ধ করে দিই, বেলার দিকে একটু খুলবো, প্রচণ্ড ঠান্ডা। ডিসেম্বর মাস তো পড়েই গেল, আজ 2 তারিখ ডিসেম্বর মাসের, তো এখন প্রচণ্ড রকম ঠান্ডা একটা আসতে চলেছে। আর এখানে উত্তরপ্রদেশের ঠান্ডা তো আলাদা রকমেরই কিছু, যেরকম গরম এখানে আর সেরকমই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হয়। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস মারাত্মক থাকে, মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি অবধি এক্সপিরিয়েন্স আছে আমার, লাস্ট ইয়ার 3 ডিগ্রিতে নেমে গেছিলো। আর এখানে এই বেডরুমে জানলায় চলে এসেছে পায়রাটা চাল খেতে, আগের দিন দিয়েছিলাম সেটাই শেষ হয়ে গেছে, আবার দিতে হবে, বাটিটা ফাঁকা হয়ে গেছে। আর এইটা আমার হলের জানলাটা, সেখানেও দেখো একটা পায়রা চুপ করে বসেছে, ওর মনে হয় খুব ঠান্ডা লেগেছে, ওই জায়গাটা চুপ করে বসে আছে। আর ওই যে আমার পেঁয়াজকলি গাছগুলো যেগুলো কাল লাগিয়েছিলাম, এখন অবধি তো কিছু অনিষ্ট করেনি, দেখা যাক হয় কি না, এই চুপ করে বসে আছে। এখন জানলাগুলো কোনোটাই খুলবো না, প্রচণ্ড ঠান্ডা বাইরেটা, একটু বেলা হলে 8:30 সাড়ে 8টার দিক করে খুলবো। তো এখন যাব কিচেনে ব্রেকফাস্ট বানাবো। এই যে সব পায়রাগুলো এখানে চলে আসে, এই সকাল থেকে তাদের শুরু হবে। আর এই যে চলে এলাম কিচেনে, বানাবো ব্রেকফাস্ট, তার আগে একটুখানি ড্রাই ফ্রুটসে ছাড়িয়ে নেবো, 2-4টে বাদাম আর 2টো খেজুর। তো এবার বানাবো ব্রেকফাস্ট, তো আজকে বানাবো ডোসা। তো আমি তো কালকে রাত্রেই আলুর পুর চাটনি সব করে রেডি করে রেখেছিলাম, তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হলো আমার ব্যাটারটা, আর আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, আর ভালো করে গরম করে নিয়ে একটু তেল দিয়ে দেবো, আর তেলটা এরপরে একটু মাখিয়ে দেবো ভালো করে পুরো চাটুটার সাথে। মাখিয়ে দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেবো একটু অল্প জলের ছিটে, জলের ছিটে দেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো, আর তারপরে এবারে আমি স্টার্ট করবো। তো আমি এইভাবেই ডোসাটা বানাই, এটা খুব হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট বলতে পারো। বানাতে বেশি টাইম লাগে না, শুধু আগে থাকতে ওই চাল ডাল ভিজানো, পেস্ট করা, চাটনি বানানো, আলুর পুর, ওগুলোতে একটু টাইম লাগে, এই জন্য 2-3 দিন টাইমটা আগে থাকতে লেগে যায়, আগে লেগে যায় মানে যখন রেডি সব কিছু তখন তো বানাতে আর বেশি টাইম লাগে না একদম। আর এটা একবার মোটামুটি যখন আমি পেস্টটা করে রাখি তো ওইটা মোটামুটি 2-3 দিন আমার চলে ব্রেকফাস্টে।
তো ব্রেকফাস্ট প্লেট রেডি হয়ে গেছে, আর এখানে এখন একটু দেব দুধ। রোজ ব্রেকফাস্টে দুধ একটু করে রাখি আমি, আর রাত্রে আর দুধের ঝামেলা রাখি না, সকালেই এটা হয়ে যায় আমাদের। হে গাইজ, তো আমার স্নান হয়ে গেছে আর আমিও ব্রেকফাস্ট করে নিলাম। আবার বানালাম দোসা, মানে ওকে যেটা বানিয়ে দিয়েছিলাম ও তো খেয়ে চলে গেল। আর আমি তখন আমার জন্য বানাইনি, কেন কি ঠান্ডা হয়ে গেলে দোসাটা আবার একদম ভাল লাগে না। তো আমি স্নান ঠান করে পুজো করে আবার বানালাম, একটু বানিয়ে আমার খেলাম। আর এখন একটু চা খাওয়ার মন করছে, এখন একটু চা খাবো আর একটু বসবো, বসে একটু বিজনেসের কাজ করব। আর চলো আবার একটু পরে ফিরে আসছি। এখন বাজছে বিকেল 5:30 মতো আর আমি চলে এসেছি কিচেনে। আজকে বানাবো চিকেন স্যুপ। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, একটু গভীর মতো, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আসলে এটা বাটার দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু বাটারটা আমার একদম ঘরে শেষ হয়ে গেছে, তাই সাদা তেল দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেন পিসেস, যেটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে আর কেটে রেখে দিয়েছিলাম। আর এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয় একটু নাড়াচাড়া করে নেবো। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করবো আদা কুচি আর রসুন কুচি, 1/2 টিস্পুন করে দুটোই, অল্প অল্পই মোটামুটি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবো। আর আমি আগে থাকতে ভেজিটেবলসও কেটে রেখেছি, গাজর, পেঁয়াজ কলি, তারপরে বিনস। তো এখন আমি এর মধ্যে দুটো ভেজিটেবলস অ্যাড করবো, সেটা হচ্ছে গাজর কুচি আর বিনস কুচি। একটা পুরো গাজর আমি কুচি করে রেখেছিলাম আর 5-6টা মতো বিনস কুচি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ফ্রাই করে নেব। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করব নুন। নুনটা একটু বেশি অ্যাড করতে হবে, কেন কি এর মধ্যে আমি যেহেতু জল মেশাবো আর স্যুপটা আমি একটু বেশি বানাবো, পাশের বাড়ির এক দাদাকে বলেছি ডিনারে, তো এই জন্য নুনটা একটু বেশি অ্যাড করবো। আর তারপরে অ্যাড করবো এর মধ্যে একটু 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। তো এই দুটো জিনিস এবার আমি ভালো করে মিক্স করে নেবো, মিক্স করে হালকা ফ্রাই করে নেবো। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করব একে একে একটু টমেটো কেচাপ, একটু সোয়া সস আর একটুখানি লেবুর রস। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি আর এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এরকম দেখতে হয়েছে, এত ধোঁয়া উঠছে যে ক্যামেরাটা পুরো সাদা হয়ে যাচ্ছে। তো এবার আমি এই চিকেন পিসেসগুলো এখান থেকে তুলে নেবো এখানে। তো পিসেসগুলো তুলে নিয়েছি, তার সাথে আমার কিছু সবজিও উঠে এসেছে, যাই হোক। আর এখানে একটুখানি পেঁয়াজ কলি কেটে রেখেছি আর একটু ধনে পাতার জাস্ট ডাটিগুলো কেটে রেখেছি, আর এই পুরোটাই রয়েছে, এটা ফেলে দেবো না, এটা দিয়ে আমার স্যুপটা বানানো হবে। একটা ফর্কের সাহায্যে আমি চিকেন পিসেসগুলোকে একটু এভাবে ভেঙে ভেঙে দিয়েছি। এবারে আমি পুরোটাই এই পেঁয়াজ কলিটা আর এটা পুরোটাই আমি আবার এটার মধ্যে দিয়ে দেবো।
আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, আর এটাই এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। এটা হচ্ছে একটু থিকনেসটাকে বাড়ায়, তো যে কোনো স্যুপ বানাতেই এটা একটু ইউজ করতে হবে। স্যুপটার খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে, একদম দোকানে স্যুপের মতো। আর এর মধ্যে আমি এখন অ্যাড করবো একটা ডিম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো গরমা গরম চিকেন স্যুপ একদম রেডি টু সার্ভ। এবার আমি সার্ভ করব, আর দাদাটিও চলে এসেছে ডিনারে। আর এর সাথে আমি আজকের বানিয়েছি চিকেন কষা রুটি। তো এটাই আজকের আমাদের ডিনার, চিকেন স্যুপ, চিকেন কষা, রুটি। তো চিকেন কষাটা একবার আমি শেয়ার করে নিই তোমাদের সাথে। তো এবার আমি স্যুপটা সার্ভ করব। বের করে নিয়েছি আমার স্যুপ বোল সেটটা, এটা আমি আগের বছর গিফট পেয়েছিলাম ফ্রম রিলায়েন্স ট্রেন্ডস, ওখানে কিছু একটা অ্যামাউন্টের শপিংয়ের সাথে এটা ফ্রি ছিল। তো এর সাথে এই চামচগুলোও ছিল, খুব সুন্দর দেখতে না? তো আমরা তিনজনের জন্য তিনটে বাটি আমি বার করে নিয়েছি, এখন আমি সার্ভ করে নেব। আর ব্লগটাও এখানে শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে আজকের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার ব্লগ নিয়ে চলে আসব। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।